দিছি প্রিয় শিক্ষার্থী ও কাম করে সবাইকে স্বাগত সবাই নিশ্চয় ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে আবার আমি ইংলিশ ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের পড়াবো তিশা মাই ফ্যামিলি ইউনিট 34 আই এম তিশা আমি তিশা আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্রী আই এম ইন ক্লাস 3 আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি দেয়ার আর ফোর পিপুল ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন লোক আছে মাই মাদার ইজ এ ব্যাংক টিচার আমার মা একজন শিক্ষক মাই ফাদার ইজ এ ব্যাংকার আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা মাই ব্রাদার ইজ 2 ইয়ার্স ওর আমার ভাইয়ের বয়স 2 বছর এই ব্যাসিসে থেকে আমরা আগের ক্লাসে ম্যাচিং এবং ট্রু ফলস শিখেছি তোমরা জানো 1 নম্বরে থাকে ম্যাচিং এবং অথবা থাকে ট্রু ফলস দুইটা যে কোনো একটা থাকে এখন আমরা তোমাদের সামনে ট্রু ফলস অ্যান্সার দা কোয়েশ্চেন এবং শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব প্রথমে আমরা ফিল ইন দা গ্যাপস পড়াবো একে অর তোমরা খাতায় লিখবে নাম্বার 1 অর ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা গিভেন ওয়ার্ডস in the blanks with the given words এখানে একটা বক্স থাকবে দেখো এখানে একটা বক্স আছে বক্সে 7টা ওয়ার্ড দেওয়া আছে এই 7টা ওয়ার্ড থেকে তোমাদের ফিল ইন দা গ্যাপস 5টা ফিল ইন দা গ্যাপস থাকবে সেই 5টা ফিল ইন দা গ্যাপস পূরণ করতে হবে ফিল ইন দা ব্যাংক Thank
be dash in class 3 দেখো এখানে সাতটা ওয়ার্ড দেওয়া আছে, এই সাতটা ওয়ার্ড থেকে পাঁচটা সঠিক ওয়ার্ড খুঁজে নিয়ে তোমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। তাহলে এখানে কি হবে, তৃষা ড্যাশ স্টুডেন্ট, তৃষা ইজ আ স্টুডেন্ট, তৃষা একজন ছাত্রী, শি ড্যাশ ইন ক্লাস থ্রি, শি ইজ আ রিডস She reads in class 3. Dash her, dash, mother is a teacher. এখানে কার মা, এখানে her. Her mother is a teacher. Her father is a, এখানে দেখো, বক্সে দেওয়া আছে ব্যাংকার. Their family, dash, members, their family, এই যে এখানে আছে has. তার পরিবারে চারজন সদস্য আছে। আগে করে দিই, তৃষা ইজ এ ইজ আ স্টুডেন্ট, তৃষা একজন ছাত্রী, শি রিডস ইন ক্লাস থ্রি, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, হার মাদার ইজ এ টিচার, তার মা একজন শিক্ষক, হার ফাদার ইজ এ ব্যাংকার, তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা, দ্য ফ্যামিলি হ্যাজ, দেয়ার ফ্যামিলি হ্যাজ ফোর মেম্বার্স, তার পরিবারে চারজন সদস্য রয়েছে। এরপরে আমরা, তাহলে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় পড়ে বুঝে নিয়ে খাতায় লিখবে, তাহলে সেটা মনে থাকবে। আমি এটা মুছে দিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। Answer the following questions. নিচের প্রশ্নগুলো উত্তর দাও। What is Tisha? Tisha কি করে?
class does she read it? সে কোন শ্রেণীতে পড়ে? What is her father? তার বাবা কি করেন? How old is her brother? তার ভাই বয়স কত? The speaker of the test. এই পাঠের আলোচক কে? এই গেল আমাদের ছয়টা প্রশ্ন। এর ছয়টা প্রশ্ন উত্তর আমরা নিচে শিখব। Number, what is Tisha? Tisha? Keep going. Look the way, Tisha is a student. Tisha? Disha is a student. Disha is a chatri. What class does she read in? She wants to read the foreign. Utulego. She. She reads in. Class. Class 3, she is a student. How many members are there in their family? There are 4 members in their family.
There are four members in their family. The plural charjon log ache. Three number, what is her father? The baba ki koren? Her father is a banker. এখানে তোমাদের টেল আপটা কেটে দিয়ে ব্যাকআপ লিখে দেবে। যেহেতু আমাদের আছে দা কোশ্চেন প্যাসেজ দেখে উত্তর, প্যাসেজ এখানে ব্যাকআপ আছে, তাই আমরা তার বাবা যেহেতু ব্যাকআপ কথা সেহেতু এখানে আমাদের ব্যাকআপে লিখতে হবে। Her brother is 2 years old. তার ভাই বয়স 2 বছর। F number, who is the speaker of the text? এই পাশে আলোচক কে? তৃষা। তৃষা is the speaker Tisha is the speaker of the text. Tisha is the speaker of the text. Tisha is the speaker of the text. তিন নম্বর প্রশ্ন, তো অ্যান্সার দা ফলোয়িং কোশ্চেনস। অ্যান্সার দা ফলোয়িং কোশ্চেনস, উপরের প্রশ্ন লিখে দিলাম, নিচে এই প্রশ্নগুলোর উত্তর লিখে দিলাম। তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করবে এবং তোমাদের খাতায় লিখবে। লিখলে যত লিখবে তত হাতের লেখা ভালো হবে এবং মনে থাকবে। এরপরে আমরা শিখব 4 নম্বর প্রশ্ন উত্তর। 4 নম্বর আছে আমাদের, এখানে তোমাদের আছে রাইট এ শর্ট কম্পোজিশন অন ইওর প্যারেন্টস। প্যারেন্টস আমরা করব না, প্যারেন্টসটা কেটে দিয়ে আমরা ফ্যামিলি শিখব, মানে পরিবার সহ দিশা ইওর পরিবার, ইওর ফ্যামিলি। সেই 4 নম্বরটা ইওর ফ্যামিলি সম্বন্ধে শিখব। তোমরা ওখানে প্যারেন্টস কেটে দিয়ে ইওর ফ্যামিলি করে নেবে। Write a short composition on your
family পরিবার সম্পর্কে একটা প্যারাগ্রাফ এটা তোমরা অ্যানসার কোশ্চেনের মধ্যে লিখতে হবে না লাইন বাই লাইন লিখতে হবে Answer to the question long four. Your family or I am both my family can go. My family. তারপরে উত্তর লেখা শুরু করতে হবে। My name is Shumi. আমার নাম Shumi. My father's name is Habibur Rahman. He is a doctor. My mother's name is Aisha Begum. Aisha Begum My family lives in a village. I have a brother. My grandfather grandmother stay with us with us
My name is Shumit. Amar naam Shumit. My father's name is Habibur Rahman. Amar babar naam Habibur Rahman. He is a doctor. Nectar. Doctor. My mother's name is Aisha Begum. Amar mayer naam Aisha Begum. She is a teacher. Nectar. Shikshak. My family lives in a village. Amar poribar grame bash kore. I have a brother and a sister. Amar ekjon bhai ebong ekjon bon ache. My grandfather and grandmother stay with us. Amar dada ebong dadi amader shonge thake. We are a happy family. Amader poribar ekti shukhi poribar. Abar pore din. My name is Shumi. Amar naam Shumi. My father's name is Habibur Rahman. Amar babar naam Habibur Rahman. He is a doctor. Tini ekjon doctor. My mother's name is Aisha Begum. Amar mayer naam Aisha Begum. She is a teacher. Tini ekjon shikshak. My family lives in a village. Amar poribar grame bash kore. I have a brother and a sister. Amar ekjon bhai ebong ekjon bon ache. My grandfather and grandmother stay with us. Amar dada ebong dadi amader shonge thake. We are a happy family. Amader poribar sukhi poribar. তাহলে এই প্যারাগ্রাফটাই তোমরা ভুল করো. প্যারাগ্রাফ তোমরা প্রশ্ন উত্তরের মতো করে এ নাম্বার বি নাম্বার করে লিখো. যেহেতু আমাদের বইয়ে আমাদের প্রশ্ন আকারে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে তখন তার উত্তর, কিন্তু আমি যেহেতু এখানে প্রশ্ন লিখিনি, ডাইরেক্ট লিখছি রাইট এ শর্ট কম্পোজিশন অন ইয়র ফ্যামিলি, তাহলে তোমরা এখানে কোনো প্রশ্ন নাই যেহেতু, তাহলে আমি কি প্যারাগ্রাফের মতো করে লাইন বাই লাইন লিখবো. কোনো এ বি সি ডি নাম্বার দিব না. যদি এ বি সি ডি দিয়ে আসে তা কোশ্চেনের মতো কম্পোজিশন লিখো, তাহলে পুরো কম্পোজিশনই কাটা যাবে, কোনো নাম্বার আসবে না. তাহলে আমরা যেরকম করে শিখাই দিলাম ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে, বারবার করবে এবং মুখস্থ করবে. আবারও বলছি প্রতিটা প্রশ্ন মুখস্থ করে লিখবে, তাহলে মনে থাকবে. তাহলে সবাই আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে. সবাই বাড়িতে থাকবে, বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বাইরে থেকে এসে যে কোনো সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করবে. খোদা হাফেজ. Hoşçakalın.